সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে। ইফতারে যারা ভাজা পোড়া একেবারেই পছন্দ করেন না তাদের জন্য খুবই হেলদি আর সুস্বাদু একটি স্যালাদের রেসিপি নিয়ে আবারও চলে এলাম। রেসিপিটি হচ্ছে ইফতারের স্পেশাল প্রোটিন সালাদ। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে, খুবই সহজ একটি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কাবুলি ছোলা নিয়েছি। আর কাবুলি ছোলা নামে কিন্তু এই ছোলাটা পরিচিত। সাধারণ যে কালো ছোলাটা আছে সেটা থেকে কিছুটা বড় সাইজের হয় এই ছোলাগুলো। এই ছোলাটা আমি হাফ কাপ নিয়েছি। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ছোলাটাকে ভিজিয়ে রাখবো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই ছোলাটাকে এখন 5 থেকে 6 ঘন্টা কিংবা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পর ছোলাগুলো এরকম বড় বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ছোলাটাকে আমি একটি প্যানের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা, আর 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর এখন চুলারাছ হাইতে রেখে ভালো করে ফুটে ওঠার পর জাস্ট 15 মিনিটের মতো চুলারাছ মিডিয়ামে রেখে এটাকে আমি বয়েল করে নিয়েছি। লবণ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখার ফলে আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে এটা বয়েল করার ফলে 15 মিনিটের বেশি কিন্তু বয়েল করার প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন এখানে আমি নিয়েছি 3/4 কাপ বোনলেস চিকেন, আর চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সয়া সস, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ করে। এবারে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো ফ্রেশ লেবুর রস, যেটা কিনা 2 চা চামচের মতো হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ আদা পেস্ট আর 1/3 চা চামচ রসুন পেস্ট। এবারে আদা রসুন পেস্ট দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে এবারে এই চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে ম্যারিনেট করে রেখে দিব। আর 10-15 মিনিট পর এবারে চলে যাচ্ছি এই চিকেনটাকে ফ্রাই করার জন্য। অবশ্যই 10-15 মিনিট রেস্টে রেখে তারপর ফ্রাই করতে হবে। একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে দিয়ে চুলারাছ মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। যেহেতু খুবই ছোটো করে টুকরো করে কাটা আর 10-15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। আর একইভাবে বাকি চিকেনগুলো আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নিব। এবারে চলে যাচ্ছি ফাইনালি প্রোটিন সালাডটা তৈরি করার জন্য। প্রথমেই যেই কাবুলি ছোলাটা বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। কাবুলি ছোলা কিন্তু খুবই হাই প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবারযুক্ত একটি ছোলা। এবারে একে একে দিয়ে দিচ্ছি ফ্রুটসগুলো। প্রথমে আঙ্গুর দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর আঙ্গুরগুলোকে মাঝখান দিয়ে কেটে জাস্ট 2 টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আপেল কিউব 1/4 কাপ। এখানে প্রত্যেকটা ভেজিটেবল এবং ফ্রুটস আমি 1/4 কাপ করে ব্যবহার করেছি। দিচ্ছি 1/4 কাপ টমেটো কিউব, টমেটোটাকে সেম আপেলের মতো করেই কেটে নিয়েছি 1/4 কাপ শসার কিউব। এবারে দিয়ে দিচ্ছি লেটুস পাতা, 2টো লেটুস পাতাকে আমি জাস্ট রাফলি চপ করে নিয়েছি। আপনারা চাইলে লেটুস পাতাটা আরেকটু বড় করে দিতে পারেন। এবারে দিচ্ছি 1টি কিউই, এটাও 1/4 কাপ, আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকিটা শেষে এসে উপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে শসা এবং টমেটো ব্যবহার করা হয়েছে। এবারে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। মিক্সিংয়ের সুবিধার্থে আমি একটি বড় বোলে ট্রান্সফার করে নিলাম। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। কাবুলি ছোলাটা যদি রাতের বেলায় ভিজিয়ে রাখি ইফতারের ঠিক আগ মুহূর্তে কিন্তু আমরা খুবই ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারি। খুবই হেলদি একটি রেসিপি, আর অনেকগুলো কালার যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে এটা খুবই স্বাস্থ্যকর আর হাই প্রোটিন সমৃদ্ধ একটি সালাদ। আমি দিয়ে দিলাম প্রায় 10-12টা কাজু বাদাম, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টুকরো ফ্রেশ লেবুর রস, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো মেয়োনেজ, এতে করে সব কিছু একসাথে খুব ভালো করে কম্বাইন্ড হবে আর টেস্টটাও অনেকাংশে বেড়ে যাবে। মেয়োনেজের পরিবর্তে আপনারা চাইলে এখানে স্লাইস চিজটাও ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে মিক্সড করে নিলেই কিন্তু প্রোটিন সালাডটা তৈরি, খুবই স্বাস্থ্যকর আর খুবই মজাদার একটি প্রোটিন সালাদ। আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল লাগছে আর কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের ইফতার স্পেশাল রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।